नमस्कार बंधुरा आमरा चले एसेछि आज आमरा रान्ना करब इलिश माछेर माथा आर पानी कचुर डगा दिए घाट आपनारा शुरू थेके शेष अब्दि साथे थाकुन देखते थाकुन कचुरटा काटिये नि पूरा शुद्ध दिली बस एक शुकनो शुकनो है और खाली डेगो दिली तो नरम हो जाए अनेक मान लगे कसुर डाकागुलो भालो करे धुए निच्छि পরিষ্কার হয়ে গেছে একদম এমন কিছু থাকে না তো ভালো করে ধুয়ে নিলাম আমি গাবলাটাতে ধুলাম কারণ হাত চুলকাতে পারে ওর জন্য হাত দিয়ে ধুলাম না ফোনটা ধরে নেব এবার কড়াইতে একটু জল দিয়ে দেব পানি কষাটা একটু ভাপ দিয়ে নেব নামেই তো পানি কষু জল থেকে বেশি একটু ভাপ দিয়ে লেখে জলটা ধরে যায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কষে ডাকগুলো দিয়ে দেব একটু ভাপ দেব রান্নাটা একটু তাড়াতাড়ি হবে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নেব गोटा जिरिये शुकनो भेजे नेब एबार नामिये नेब डने तो ना छोट्ट जेठू एस रान्नार समय चले आसे ना जेठीमा कि रान्ना करे खादा करे बादाम एटा एकटू भेजे नेब आरो माथाटा धुए निएछि एबार हलुद लवण माखिए नेब लवण মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভাঙা এসে তুলে নেব গরম শুকনো লঙ্কা কষুটা দিয়ে দেব না লবণ দেবো না বেশি লবণ দিয়ে বারণ করতেছে
লবণ দেব না? লবণ দেব না? কাঁচা লঙ্কা ছেড়ে নেব। জিরা লঙ্কা গুলো দিয়ে দেব। মাছের মাথাটাও দিয়ে দেব। বাদামগুলো একটু ছোট করে নেব, একটু বেটে নেব ছিললে। বাদাম পুরোটা গুঁড়ো করে নিয়ে হালকা একটু ভেঙে নিয়েছি, এর দিয়ে দিলাম। কচুর ডাগায় রসুন দিতে হয়, তা আমরা রসুনটা দিই কেন, ইলিশ মাছের মাথা কোনো চেন থাকে না, তার জন্য রসুন ব্যবহার করিনি। আপনারা ভালো লাগলে করতে পারেন। শুকনো ভাজা জিরে বেটে নেব। জিরে গুঁড়ো, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শুকনো শুকনো হয়ে গেছে, গুঁড়া একটু কচুটা কম ছিল, কচুটা বেশি হলে আর একটু শুকনো হতো। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন, আর আগামী নতুন পর্বের জন্য সাথে থাকুন। খুব সুন্দর হয়েছে রে, পানি কচু আর ইলিশ মাছের মাথা, কি স্বাদ না হয়ে যায়, কি সুন্দর লাগতেছে। আগামী দিন আমাকে সঙ্গে থাকবা।